দেখতে পাচ্ছি দুই দুই রেজাল্টে এখন ড্র হয়। এদিকে দেখতে পাচ্ছি রয়্যাল স্টার তারাও খেলেছে, দেখতে পাচ্ছি খেলার প্রথম পুরস্কার আছে 1,80,000 টাকা। বহুরু জায়গায় খেলা চলছে, সুব্রত দা এবং আমাদের প্রথম শট নিতে যাচ্ছে বান্ডি। দেখি বান্ডি প্রথম বল গোল করতে পারে কি। বান্ডি মা কালি হয়ে খেলছে, বান্ডি শট নিতে যাচ্ছে, বা গোল, ওরে বা বান্ডি নোসি না নোসি সি সি, ওকে ওকে। দলের হয়ে প্রথম শট নিতে যাচ্ছে রয়্যাল স্টারের হয়ে অর্পণ। সুব্রত দত্ত খেলা পরিচালনা করছেন, দেখা যাক গোল করতে পারে কি। এখন অর্পণ শট নেবে, অনবদ্য গোল, খেলার ফলাফল একে। দলের হয়ে শট করতে যাচ্ছেন মা কালির হয়ে, এখন দলের হয়ে শট নেবে কারামুখো। ওদিকে মুন্নাদা গোলকিপার, দেখা যাক সেভ করতে পারে কি। মুন্সিদা গোলকিপার, তারা নো সি না সি না। এদিকে দলের হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছে রয়্যাল স্টারের হয়ে, দেখা যাক গোল করতে পারে কি। শেষ শটটি কে নেবে দেখা যাক, বাঙালি খেলোয়াড় দলের শেষ শটটি নিতে যাচ্ছে, দলের হয়ে শেষ শটটি নিতে যাচ্ছে, দেখা যাক। ওয়া, মুন্সিদা ঠিক লাইনে গেছিল কিন্তু বলটিকে ক্লিক করতে পারলেন না। দলের হয়ে শেষ শটটি নিতে এসে জন, দেখা যাক গোল করতে পারে কি। যদি জন গোল করতে পারে তাহলে কিন্তু খেলার সমতা ফিরবে, আর যদি বলটি সেফ হয়ে যায় তাহলে কিন্তু আজকের জিতে যাবে ওই বান্ডির টিম। ভাই চলো জন কা পাহাড় গোল, সোজাসুজি টস, জন 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 গোল না, নো প্রবলেম না। এখানে সুব্রত দা লিখেছে টি প্লাস এইচ, দেখা যাক কার ভাগ্যে আজকের শিখে ছেড়ে এই লটারি কিন্তু আজকের ভাগ্য নির্ধারণ হবে 1,00,000 টাকা, দেখা যাক। এইচ ফাইনাল টস, ওকে এই কাগজের মধ্যে কলম আছে, কি পড়েছে ক্লিয়ার, কলম বল বা ভিনসেন্ট বল কে তুমি, কলম তুলে নে।